হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের ফেসবুক স্টোরিতে কিভাবে মিউজিক অ্যাড করবেন। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখবেন, তাহলে আপনি আপনার স্টোরিতে মিউজিক অ্যাড করবেন। আর একটি কথা, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি সাবস্ক্রাইব করবেন। তো শুরু করা যাক। ফেসবুক স্টোরিতে মিউজিক অ্যাড করার জন্য প্রথমে মোবাইলের ফেসবুক অফিশিয়াল পেজটি ওপেন করে নিলাম। এখন আমি আমার প্রোফাইলের আইকনে ট্যাপ করলাম, প্রোফাইলটি ওপেন হয়ে গেল। এখন দেখুন থ্রি ডট, নিচের থ্রি ডট মেনুতে ট্যাপ করুন। থ্রি ডট মেনুতে ট্যাপ করার ফলে দেখুন ফটোস, রিলস, ইভেন্টস, এখানে আমি রিলস অপশন সিলেক্ট করলাম। এখন দেখুন ক্রিয়েট রিলস একটি অপশন এসেছে, এখানে ট্যাপ করলে আমি আমার গ্যালারিতে ঢুকে যাব। আমি যেই ভিডিওটি বা ছবিটিতে মিউজিক অ্যাড করতে চাচ্ছি সেটি আমি সিলেক্ট করে নিব। একটি পিকচার সিলেক্ট করে নিলাম। তারপর সিলেক্ট করার পর দেখুন বন্ধুরা উপরে আছে মিউজিক, মিউজিকে আমি ট্যাপ করলাম। মিউজিকে ট্যাপ করার ফলে দেখুন এখানে কতগুলো গানের লিস্ট এসেছে, এখানে বাংলা, হিন্দি সব গান আছে। তো বন্ধুরা আপনারা বলেন যে বাংলা গান নেই, তো এখানে তো সব গানই আছে। তো আপনাদের যদি না থাকে তাহলে আমি যে সেটিংগুলো দেখাবো সেগুলো ঠিক করে নিলে আমার মতো আপনাদেরও প্রোফাইলে বাংলা, ইংলিশ, হিন্দি সব ধরনের গানেই আসবে। তো এই গানগুলো কতটুকু কপিরাইট, গানগুলো আপনার স্টোরিতে অ্যাড করলে কপিরাইট সমস্যা হতে পারে, সেজন্য আমি আপনাদেরকে একটি বিকল্প পদ্ধতি দেখাচ্ছি, যে পদ্ধতিটিতে আপনাকে কপিরাইট স্ট্রাইক দেবে না। তো উপরে দেখতেছেন সার্চ অপশন এসেছে, এই সার্চ অপশনে আপনি লেখেন কপিরাইট ফ্রি মিউজিক, লিখে সার্চ দেন, তাহলে বন্ধুরা দেখবেন যে অনেক গান এসেছে। এখান থেকে কপিরাইট ফ্রি যেখানে লেখা আছে, যে গানগুলোতে লেখা আছে সেখান থেকেই আপনি কপিরাইট ফ্রি মিউজিক সিলেক্ট করে নিতে পারবেন। আপনাদের যদি এই মিউজিক অপশনটি না থাকে তাহলে বন্ধুরা প্রথমে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার ফেসবুক অ্যাপটি আপডেট আছে কিনা সেটি আপনি চেক করবেন। যদি না থাকে তাহলে আপনি এই অ্যাপটি অবশ্যই আপডেট করে নেবেন। আপডেট করার ফলে পুরনো ভার্সন থেকে নতুন ভার্সন অ্যাপ আসলে আপনি হয়তো আপনার মিউজিক অপশনটি পেয়ে যেতে পারেন। পরে যদি আপনার এই অপশনটি না আসে তাহলে বন্ধুরা আপনারা কি করবেন, আপনাদের ফেসবুক অফিশিয়াল পেজটি আনইনস্টল করবেন। আনইনস্টল করার পরে আবার নতুন করে ইনস্টল করে নেবেন, তাহলে হয়তো ফেসবুক স্টোরিতে মিউজিক অ্যাড অপশনটি এসে যাবে। তারপরেও যদি আপনাদের এই অপশনটি না আসে তাহলে আমি এখন আপনাদেরকে যেই সেটিংটি দেখাবো সেই সেটিংটি আপনাদেরকে করতে হবে, অর্থাৎ আপনাদেরকে ক্যাটাগরি সেটিং করতে হবে। তো আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি। আমি আমার ফেসবুক অফিশিয়াল পেজটি ওপেন করলাম এবং সেখানে আমার প্রোফাইল আইকনে ট্যাপ করলাম। এখন স্ক্রল করে একটু নিচে নামি, নিচে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি, সেখানে ট্যাপ করি। সেখান থেকে সেটিং অপশনে ট্যাপ, সেটিং অ্যান্ড প্রাইভেসির যে পেজটি এসেছে সেখানে স্ক্রল করে নিচে নেমে দেখেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি। এই অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি থেকে প্রোফাইল ডিটেলসে ট্যাপ করলাম। সেখান থেকে দেখুন ক্যাটাগরি, সেখানে আছে ক্যাটাগরি, ক্যাটাগরিতে এডিট অপশনে ট্যাপ করলাম। এখন একটি সার্চ বক্স এসেছে, এখানে আপনি ভিডিও লিখবেন। ভিডিও লিখে সার্চ করলে দেখবেন যে একটি অপশন এসেছে মিউজিক ভিডিও। তো বন্ধুরা মিউজিক ভিডিও সিলেক্ট করবেন, আপনি আপনার ক্যাটাগরিটি চেঞ্জ করবেন। মিউজিক ভিডিও সিলেক্ট করে সেভ অপশনে ট্যাপ করবেন। এরপর বন্ধুরা আপনাদেরকে আরও একটি কাজ করতে হবে, আপনার প্রোফাইলে ফেসবুক প্রফেশনাল মুড অন আছে কি না সেটি আপনাকে নিশ্চিত করতে হবে। আপনার প্রোফাইলের ফেসবুক প্রফেশনাল মুড অন করতে হবে। তো আপনি আপনার প্রোফাইলে যাবেন এবং সেখানে থ্রি ডট মেনুতে ট্যাপ করবেন এবং সেখানে দেখুন টার্ন অন প্রফেশনাল মুড লেখা আছে, সেই অপশনটিতে ট্যাপ করুন। তো আমার টার্ন অন প্রফেশনাল মুড অন করা, সেজন্য টার্ন অফ দেখাচ্ছে। তো আপনাকে অবশ্যই টার্ন অন প্রফেশনাল মুড করতে হবে, তাহলে আপনি এই আপনার স্টোরিতে মিউজিক অ্যাড অপশনটি পেয়ে যাবেন। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে আমার পেজটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।